শুধু দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাইন্ড কুকিং এর আরো একটা নতুন ভিডিওতে আজ করে দেখাবো সরিষা ফুলের বড়া বা পাকোড়া খুবই মুখরোচক আর অসম্ভব মজার এই পাকোড়া বানাতে খুবই অল্প উপকরণ আর কম সময় লাগে তো চলুন শুরু করা যাক মজার এই পাকোড়া রেসিপি শীতের মৌসুমে ঢাকায় এরকম আটি বেঁধে শাকওয়ালাদের কাছে এটি পাওয়া যায় আর যারা গ্রামে থাকেন তারা তো খেতে থেকেই এটি সংগ্রহ করতে পারবেন তো প্রথমে এগুলো ছোট ছোট করে বেছে নিতে হবে অফ ক্যামেরা এগুলো আমি ছোট ছোট করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মসুরের ডাল ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতো এক ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো পানি ছড়িয়ে বেটে নিয়েছি খুব মিহি করে বাটতে হবে না একটু দানা দানা থাকবে এমন করে বেটে নিতে হবে আর অন্যান্য উপকরণগুলোও রেডি করে নিয়েছি এবার বড় একটা মিক্সিং বোলে প্রথমে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ভেজে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপরে তিন চারটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি এখন সেটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িটা দেওয়ার কারণেই কিন্তু পাকোড়াগুলো মুচমুচে হবে এরপরে একটা চামচের সাহায্যে খানিকটা মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এবারে অল্প অল্প করে সরিষা ফুল নিয়ে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে ভালোমতো হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাখতে মাখতে যখন দেখবেন এরকম পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝবেন এগুলো মাখানো হয়ে গিয়েছে এবারে ভেজে নেওয়ার পালা চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন পাকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি মোটামুটি 12 থেকে 15 মিনিট লাগবে এগুলো ভাজতে জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ভেজে নেবেন তাহলে খেতে খুবই মুচমুচে হবে সন্ধ্যায় চায়ের সাথে খুবই মজা লাগে এই পাকোড়াটা খেতে আবার গরম গরম ভাত দিয়েও পরিবেশন করতে পারবেন আমার তো খুবই পছন্দের এই পাকোড়াটা আমি মাঝে মাঝে বানাই আর আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় আর কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাকোড়া ভাজা প্রায় হয়ে এসেছে এবারে আর একটু উল্টে আর 2-1 মিনিট রেখে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব প্লেটে একটা টিস্যু বিছিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয় এবারে পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পাকোড়াগুলো আর অনেক মুচমুচেও হয়েছে তো দর্শক এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ